আজ বুধবার তিরিশে ফাল্গুন দু সালের পনেরোই মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দোলযাত্রার ঠিক আট দিন পরেই হয়ে থাকে শীতলা অষ্টমী আজকের দিনে মাতা শীতলাকে বাসি খাদ্য খাবার দিয়ে ভোগ নিবেদন করা হয় আর সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে মনে করা হয় মাতা শীতলা বাসি খাদ্য খাবার বা ভোজন অত্যন্ত পছন্দ করেন এদিন গৃহে কোনো রান্নাবান্না করার নিয়ম নেই অর্থাৎ বাড়িতে অষ্টমী তিথিতে কোনো উনন ধরানো হয় না সপ্তমীর রাতে যে খাবার তৈরি হয় অষ্টমীর দিন সেটি গ্রহণ করা হয়ে থাকে এই পুজো করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং মায়েরা বিশেষ করে সন্তান সন্ততিদের নিরোগী থাকার কারণ জন্য এই ব্রত পালন করে থাকেন চৈত্র মাসের সপ্তমী এবং অষ্টমী তিথি ঋতুর সন্ধিকালে পালিত হয় শীত ঋতুর গমন এবং গ্রীষ্ম ঋতুর আগমনের সন্ধিকালে এই ব্রত পালন হয়ে থাকে ঠান্ডা গরমের কারণে একাধিক রোগের ভয় থাকে তাই বিভিন্ন রোগ শোক থেকে মুক্তি পেতে মা শীতলার নাম জপ ধ্যান আরাধনা আমাদের প্রত্যেকে রাজ করা উচিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে ব্যস্ত সময়ে সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগতভাবেও আ ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আপনাদের ভাই বোন থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেনি আজ অফিসে কোনো না কোনো দ্বিধা দ্বন্দ্বের মুখোমুখি আপনারা হতেই পারেন যা কাজে মনোনিবেশ করতে আপনাদেরকে বাধা দান করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে গেলে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ শীতলা অষ্টমী তাই মাতা শীতলার নামজপ ধ্যানারাধনা অবশ্যই করুন